ওয়েলকাম ব্যাক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। যদি আপনার মোবাইলকে ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই পদ্ধতির মাধ্যমে ফেসবুক বা ইউটিউবে লাইভ ভিডিও করার পাশাপাশি অনলাইনে যে কোনো ক্লাস করতে পারবেন আপনি। তো চলুন শুরু করি ভিডিওটা। মোবাইলকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। এর জন্য আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমরা সার্চ দিব ড্রয়েড ক্যাম্প, এখানে আমার সাজেশন করে ফেলছে, আপনারা এখানে ফুল লিখবেন, এটা লিখে সার্চ দিবেন গুগলে। তো এই যে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে প্রথমে একটা লিঙ্ক পেলাম। তো এটাই হলো অফিসিয়াল লিঙ্ক, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো ড্রয়েড ক্যাম্পটা। তো এখানে আমরা ভিজিট করি। ভিজিট করলে এরকম একটা পেজে ল্যান্ড করবো আমরা। এখান থেকে আমরা দুটো অপশন পাবো, এখান থেকে যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা করে নিতে পারবেন, এবং যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ডিভাইসের জন্যই ব্যবহার করবেন তারা এই সেকেন্ডটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই টিউটোরিয়ালে অ্যান্ড্রয়েড সেট নিয়ে কাজ করব, তাই আমি অ্যান্ড্রয়েডটা ডাউনলোড করি, ডাউনলোড করে ইনস্টল করে দেব। ওকে, নর্মাল যেভাবে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে ওইভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা ফিনিশ দিয়ে দিব। ওকে, তারপরে এখানের কাজ শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে যে আমাদের গুগল প্লে স্টোরে যেমন আমরা কম্পিউটার ডাউনলোড করলাম, এখন আমাদের মোবাইলের জন্য সেম অ্যাপসটা ডাউনলোড করবে। তো আমরা মোবাইলেও সার্চ দিব ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েবক্যাম। তো এটা এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ভালো করে দেখে নেন, এটা আপনারা যে কোনো ডিভাইস থেকে গুগল প্লে স্টোরে যে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এখানে যে ইনস্টল করে নেবেন, আমার যেহেতু ইনস্টল করা আমি আর ইনস্টল করতে চাচ্ছি না সময় অপচয় করতে, তাই এটা আমি ওপেন করে নেব। ওপেন করে নিলে আপনারা এখানে দেখতে পারবেন একটা আইপি শো করবে, ওয়াইফাই আইপি, এবং একটা পোর্ট নাম্বার শো করবে, 4747 পোর্ট নাম্বার এবং এই আইপিটা। হ্যাঁ, ওয়াইফাই আইপি। আমরা দুইভাবে এই মোবাইলকে ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি, একটা হলো ওয়াইফাইয়ের মাধ্যমে, একটা হলো ইউএসবির মাধ্যমে। তো আমরা প্রথমে ওয়াইফাইয়ের মাধ্যমে কীভাবে ব্যবহার করতে হয় সেটাই দেখাই। ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে হলে আপনার সেম ওয়াইফাই লাগবে, মোবাইল এবং পিসির জন্য সেম ওয়াইফাই কানেক্ট থাকা লাগবে। হ্যাঁ, তারপরে আমরা এটা তো আমরা মোবাইলের জন্য ওপেন করলাম, এখন আমরা যে একটু আগে কম্পিউটারে ইনস্টল দিলাম, তো কম্পিউটারে সেই অ্যাপসটা ওপেন করি। ওপেন করার পরে এই যে আইপিটা, এই যে 192.168.1.100, তো এই আইপিটা এখানে আমরা দিব, ঠিক আছে। এই যে দেখুন, আমি সেম আইপিটাই এখানে লিখলাম, 192.168.1.1, এবং মানে জাস্ট আমি ভুল বলতেছি মেবি, যাই হোক, আমরা এখান থেকে সেম আইপিটা আমরা এখানে দিব, আমরা দেখে দেখে মোবাইল থেকে দিয়ে দিব। এটা হলো মোবাইলের স্ক্রিন, ঠিক আছে। তারপর আমরা কি চাই, অডিও ভিডিও দুইটাই চাই, আমি ভিডিও চাই সেটা দিয়ে দিই। দেওয়ার পরে স্টার্টে ক্লিক দিব, আমরা পেয়ে যাব। এখন আমাদের ব্ল্যাক স্ক্রিন আসতেছে, যদি আমরা এটাকে ঘুরাই, মোবাইলটিকে ঘুরাই, তাহলে আমরা এই মোবাইলের স্ক্রিনে দেখতে পারবো। দেখুন, আমি মোবাইলে যেভাবেই ঘুরাচ্ছি, মোবাইলের স্ক্রিনটাই এখানে দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না। ওকে, বুঝতে পারছেন যে মোবাইলে এখন আপনার ফেসের সামনে নেবেন, ফেস দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখুন, আমাকে দেখা যাচ্ছে, এখন আমি ওইভাবে দেখাতে চাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন যে আসলে মোবাইলটাকে যেখানে নিতে চান সেখানেই দেখতে পারবেন। তো এখন আরেকভাবে কানেক্ট কীভাবে দিতে হয় ইউএসবির মাধ্যমে সেটা দেখাবো, স্টপ করে দেই। তারপরে দেখাবো এইটার মাধ্যমে কীভাবে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে লাইভ করবেন বা এই অনলাইনে ক্লাস করতে পারবেন, সেটাও দেখাবো। তো ইউএসবির মাধ্যমে দেখাতে হলে প্রথমেই আপনার মোবাইলে ইউএসবিটা কানেক্ট করে নেবেন। আমি ইউএসবি কানেক্ট করে নিলাম। তারপরে আমরা চলে যাব আমাদের সেটিংসে, মোবাইল থেকে সেটিংসে চলে যাওয়ার পরে আমরা ডেভেলপার অপশনটা অন রাখবো। মানে কীভাবে ডেভেলপার অপশন অন করে সেটা আপনার সেটের জন্য নির্দিষ্ট থাকে, হয়তো কোনোটার বিট নাম্বারের উপরে ক্লিক দিলে
ডেভেলপার অপশন অন হয় বা গুগলে আপনি এটা লিখে সার্চ দিবেন যে হাউ টু ডেভেলপার অপশন ওপেন বা এরকম একটা সামথিং লিখে সার্চ দিবেন, তাহলেই আপনি আপনার সেটের জন্য পেয়ে যাবেন। যেমন শাওমি সেট যেহেতু আমি ব্যবহার করছি, শাওমি সেটের জন্য অ্যাবাউট ফোনের যে জাস্ট এই এমআই ইউআই নাম্বারটার উপরে বারবার ক্লিক দিলে, পাঁচ ছয়বার ক্লিক দিলে চলে আসে ডেভেলপার অপশনটা। তো আপনারা ওই ডেভেলপার অপশন হয়তো আপনার আপনার সেটের জন্য আপনি জানেন, এর জন্য আমি আর এটা নিয়ে বেশি কথা বলছি না। তারপরে আপনারা ইউএসবি ডিবাগিং অপশনটা অন করে দিবেন। এই যে এটা অফ ছিল, প্রথমে আমি অন করে দিছি। ওকে, অন করে দেওয়ার পরে আমরা চলে যাব আবার ওই অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করেছি এটায়, এটা যে এখানে রেখে দিব। দেওয়ার পরে আমরা আবার চলে যাব ইসে, ওই অ্যাপসে যাওয়ার পরে এই যে দেখেন ইউএসবি, এতক্ষণ আমরা দিয়েছিলাম এই ওয়াইফাইয়ের মাধ্যমে, এখন দিব ইউএসবির মাধ্যমে। এই যে ইউএসবিতে আমরা ক্লিক দিই, দেওয়ার পরে আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন আমার সেটটা চলে আসছে, রেডমি নোট 7 প্রো। তারপরে আমরা স্টার্টে ক্লিক দিব, আমরা স্টার্টে ক্লিক দিব এবং আমরা ভিডিও পেয়ে যাবো। এই দেখেন ভিডিও পেয়ে গেলাম, এখন থাক এই অবস্থায় থাক। তারপরে কীভাবে মানে এই যে আমি এখানে দেখতেছি, দেখেন আমি এখানে রেখে দিলাম এমনি থাক। এখন সরি আমি একটু ভালো করে সেট করি, করতে পারতেছি না। হ্যাঁ, এখন আমরা এটা মিনিমাইজ করে দিলাম, সব কিছুই মিনিমাইজ করে দিলাম। এখন আমরা একটা ফেসবুক পেজে চলে যাই, যে কিভাবে আসলে ফেসবুক থেকে লাইক করা যায়। এখন আমরা আমাদের পেজে চলে যাই। তো পেজে চলে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে লাইভে চলে যাই, লাইভে চলে গেলে আমরা লাইভের অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন কিভাবে লাইভ করা যায় এই মোবাইলের মাধ্যমে। এই যে দেখুন এখানে ইউজ ক্যামেরা, ক্যামেরা চলে যাওয়ার পরে এই যে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা। তো এই যে দেখেন ড্রয়েড ক্যাম, এটা যদি আমি সিলেক্ট করে দেই, আমি যদি উপরে চলে যাই, এই যে দেখুন মোবাইলের লাইভ চলে আসছে। এখন আমি মোবাইল দিয়ে যদি আমি যেখানেই মোবাইল নেই, মানে এখন যদি আমি আমার মানে ফেস দেখাতে চাই, তত আমার উল্টা সাইড দেখাতে হবে। এখন আমি ওটা দেখাতে চাচ্ছি না। তো এখন আমি এই যে এইভাবে গো লাইভ, আপনি যে কোনো অংশ দেখাতে পারেন, এইভাবে আপনার যা ইচ্ছা ওইভাবে দেখাতে পারেন। এই যে গো লাইভ দিলে আপনারা গোতে চলে যাবেন লাইভে। এখন আমরা দেখাই যে একটা অনলাইন ক্লাসে কীভাবে করতে পারেন। দেখুন আমি একটা গুগল মিটে চলে যাচ্ছি। গুগল মিট সম্বন্ধে হয়তো জানেন অনেকে, যারা হয়তো অনলাইনে ক্লাস করেন তারা হয়তো ব্যাপারটা জানেন, আর যারা না জানেন তারা দেখেন যে আসলে কীভাবে এটাকে সেটিং করতে হয়। তো আপনি গেলে প্রথমে এই ডিফল্টভাবে এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পরে আমরা এই যে ভিডিওতে ক্লিক দেব, দেওয়ার পরে এই যে ভিডিওতে আমরা যদি ড্রয়েড ক্যাম এটা দিয়ে সিলেক্ট দিয়ে দেয়, তাহলে যে আমাদের মোবাইলটা চলে আসবে। এতক্ষণ ছিল ল্যাপটপের ওয়েব স্ক্রিন, এখন আমাদের মোবাইলের। এখন যদি আমরা মোবাইলটাকে আমরা দেই, এই যে দেখুন যে মোবাইল দিয়েই আমরা ভিডিও করতে পারতেছি, আরও ক্লিয়ার ভিডিও চলে আসতেছে। তো আসলে এইভাবে ভিডিওগুলো করতে হয়। তো আসলে আমি দেখালাম যে আসলে কিভাবে লাইভ স্ট্রিমগুলো করতে পারেন বা আপনার এই মোবাইলটাকে কাজে লাগিয়ে কাজটা করতে পারেন। এটা আপনি আপনার মতো করে সেট করে কাজগুলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।